السلام عليكم guys, আমি আপনার কাছে কথা কয়েকটা কথা শেয়ার করার লাগি আপনার কাছে আইছি। তা আমার কথাটি তো নমুনা যদি শুনবা, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা, বুঝতে পারছো? আমরা প্রবাসী মহিলারা, প্রবাসী মহিলারা প্রবাসে আসলো করে মহিলারা কি খারাপ হয়ে যায়? মহিলারা আসলে কোনোদিন মহিলার খারাপ হয় না। আমরা এসে গেল তোমরা মায়ের জাত, আমরা তোমরা হতা হতা হো, আমরা প্রবাসে এসে আমরা খারাপ কাজ করি। এই দেখো আজকে রোজা আটটা, আটটা আজকে আটটা রমজান, আজকে আটটা রমজানের মাঝে দিনের ফার্স্টটা থেকে রাতের ফার্স্টটা পর্যন্ত ডিউটি। এই যে ডিউটি যে আমরা যে করি, এই ডিউটিটা করা কি আমরা অপরাধ? এই ডিউটিটা করা কি আমরা গেল রাস্তার প্রতিটা, এই কাজটা করলে কি আমরা খারাপ হয়েছি? তে ভাই আল্লাহ তোমরা মা বোন সবরেই দিছে, কের জন্যে আমরা ফবাসে তোমরা এরকম গালাগালি করো? আমরা ফবাসে এসে খারাপ হয়ে যাকে, আমরা ফবাসে এসে খারাপ কাজ করি। এই কাজটা যদি আমরা যদি করি, এই যে দিন এরাইতে 24 ঘন্টা আমরা যে কাজ দিয়ে করি, আমরা কি কষ্ট লাগে না? এই কষ্টের মাঝে গেলে আপনারা গালাগালি করো, কেনগুলো করো কেন? তোমরা ডিউটি এই যে ফবাসে এসে পুরুষরা তোমরা কাজ দিনে করো, আমরা চাইছে তোমরা শত গুণ অনেক ভালো আছো। তোমরা ছুটি হিসেবে ছুটি নিতে পারো, ঘন্টা হিসেবে তোমরা কাম করতে পারো, আমরা তো আর ঘন্টা হিসেবে কাজ করি না। আমরা কোনো কাজের কোনো টাইম নাই, কাজের কোনো ঘন্টা নাই, কাজের কোনো ছুটি নাই। রাইতের একটা হয়েছে ঘুমাইছি, এর মাঝে যদি ডাক যদি দিছে ঘুমটা কিটটা পাল মারি গেছি, আমরা কোনো আরাম নাই, আমরা ভিতরে ভয় থাকে কোন সময় ডাক দিব আমরা তোর মায় যাইতে গিয়ে। ভাত খানিত বইছি ডাক দিছে ভাতের তাল তুই দৌড় মারছি, যদি যাই না গায়ে যদি হাত তুলে এই বয়ে কথা কথা যাওয়া লাগে। বাথরুমে গেছি গোসল পারতাম, ডাক দিছে শরীরের সাবান কাপড় দিয়ে ফুচ্ছা জামা দিয়ে ফুচ্ছা দৌড় মারছি, তে এটা করা কি আমরা অপরাধ? আর এটা করলে কি আমরা রাস্তা পতিতা? এই যে আমি কথাটি যে কইছি, আমি যদি কোনো খারাপ কথা যদি হইয়া যদি থাকি, থাকলে আমার গেলো কমেন্টটা জানাইবে আমি খারাপ কথা হয়েছি। আর যদি ভালো যদি লাগে আমার কমেন্টের মধ্যে লাইক কমেন্ট করো ভিডিওর মধ্যে এবং শেয়ার সাবস্ক্রাইব।